আজকে সকাল শুরু হয়েছে 6টায়। সকাল 7টার বাস ধরে ক্যাম্পাসে যাওয়ার জন্য রওনা দিলাম। গান শুনেই সকালটা আমার শুরু হয়। আজকে সকাল 8:30 ক্লাস ছিল। ক্লাস শেষ করে আমি আমার ফ্রেন্ড কিছু বই কপি করতে গিয়েছিলাম। তো বই ফ্রেন্ডকে বলছিলাম যে একটু পোজ দাও, তো বলছে যে আমার হাতে সব বই খাতাগুলো দিয়ে দিই, আমি একটু সুন্দর করে দেখাচ্ছি। তারপর ক্লাসে গিয়ে দেখছি আমার ফ্রেন্ডরা গ্রুপ স্টাডি করতেছে। তো দেখে বললাম যে আমারও করা দরকার, কিছু পড়া পেন্ডিং ছিল। এরা সবাই আমার ফ্রেন্ড, ওদের বলছিলাম আচ্ছা একটা পোজ দিই একটা ছবি তুলি। তো ভিডিও করছিলাম ফান মজা করে। আমি একটু পড়াশোনা করার চেষ্টা করছিলাম। তারপর আমার আরও কিছু ফ্রেন্ড চলে আসলো। এরপর আমাদের ক্লাস শুরু হয়ে গেল। ক্লাস শেষ হওয়ার সময় আমাকে বিদায় জানাচ্ছিল। আমি আবার ভার্সিটি বাসে করে ব্যাক করব। নিচে এসে দেখি বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টির মধ্যেই দৌড়ে দৌড়ে বাসে উঠে গেলাম, ভার্সিটি বাসে করে ছুটে আসলাম। এবার যাব আর একটা কাজে। আজকে কিছু বিজনেস পারপাসে কিছু কাজ রয়েছে। ভার্সিটি বাস থেকে নেমে রিক্সায় করে যাচ্ছিলাম বিজনেসে কাজ করতে। আজকে নতুন কিছু শাড়ি নেওয়া হবো, দুটো শাড়ি নতুন করানো হয়েছে। আমার পেজ বেলুকে আপনারা শাড়িগুলো আপডেট জানতে পারবেন। আর কিছু অর্ডারের কাজ চলছিল, এটা একটা অর্ডারের শাড়ি ছিল আমাদের, আজকেগুলো বেশ কয়েকটা গিয়েছে। আর এটা নতুন নতুন শাড়ি ছবি দিয়ে দিলাম, দেখতে পারবেন আপনারা। আর সবশেষে আমার ফ্রেন্ড বলেছে আপনাদের উদ্দেশ্যে, সবাই মমিতাকে সাবস্ক্রাইব করুন।